Assalamualaikum. Welcome back to my channel Lamisa's Vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিডিও শুরু করার আগেই বলে নিচ্ছি, এই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবেন, আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে সকালবেলা উঠেই আসলে টুকটুকিকে দিয়ে শুরু করলাম ভিডিও, ওকে একটু আদর করছিলাম। মূলত আমার সেদিন অনেক জ্বর এবং ঠান্ডা ছিল, যার কারণে আমি কাশতে কাশতে পাগল হয়ে যাচ্ছিলাম। সম্রাট আমাকে ওষুধ এনে দিল, তো ওষুধটা খেয়ে নিলাম। আর সকালবেলা আসলে কিছু ভালো লাগছিল না, কোনো কিছু টেস্ট পাচ্ছিলাম না, আম্মু একটু পেয়ারা কেটে দিল তাই খেলাম। আর এখানে মাফিন ঘুমাচ্ছে। সেদিন মূলত তেমন কোনো কিছু শ্যুট করিনি, পরে বিকালবেলা আম্মু বলল যে সন্ধ্যার সময় চলো যাই একটু বাইরে যেয়ে আস, ঘুরে আসি, ভালো লাগবে। তো ওদের সাথে একটু বের হলাম, গিয়েছিলাম মূলত মিরপুর একে, আম্মুর কিছু জিনিস কেনার ছিল এর জন্য। আর এখানে স্ট্রিট মার্কেটটা এত বিশাল বড়, কিছুদিন আগে আমি জেনেছি আসলে। তো এখানে থেকে আম্মু সিঁদুর জন্য একটা নেল পলিশ নিচ্ছিল, ও আসলে রেড কালারের নেল পলিশ আম্মুর কাছে চেয়েছিল, তো এর জন্য আসলে কেনা। আর আমি একটা ছোট্ট লিপ অয়েল নিয়েছিলাম, এটা অনেকদিন ধরেই কিনতে চাচ্ছিলাম, আমার কলিগ ব্যবহার করে সে থেকে দেখে, তো এখানে এসে পেয়ে গেলাম। আর এই মার্কেটটা যে এত বড়, মানে সব কিছু আপনি এই মার্কেটে পাবেন। সোজা কথা, মিরপুর একে আপনার যাবতীয় সকল সব কিছু পাবেন। এখান থেকে আমি কানের কিছু টপ নিয়ে নিলাম, ইয়াররিং, তো এগুলো আমার কাছে সিম্পলের মধ্যে খুব ভালোই লাগে। এখানে বিয়ের ডালাও দেখছিলাম আমি আসলে। তারপর ওখান থেকে সম্রাট বলল চলো যেহেতু এক নম্বরে এসেছি ক্যাটফুড নিয়ে আসি। এবং এই ক্যাটফুডের দোকানে দেখেন এত সুন্দর সুন্দর সব পাখি, মানে কালারফুল, দেখেই ভাল লাগে। আর এখানে কবুতরও ছিল, আর এদের যে কিচিরমিচির শব্দ, আমার যে কী ভালো লাগছিল এদের শব্দটা, মানে বলার বাহিরে। পাখি আমারও পুষতে ইচ্ছে করে, যেহেতু বিড়াল পালি সেহেতু পাখিটা পুষতে পারি না, কারণ বিড়াল পাখি মেরে ফেলে এর জন্য। আর এখানে বিড়ালকে ট্রিট দেওয়ার জন্য কিছু খুঁজছিলাম, বাট ট্রিট দেওয়ার মতো তেমন ভালো কিছু না পাওয়ায় আমরা জাস্ট ক্যাট ফুডটাই নিয়ে নিলাম। এই স্মার্ট হার্ট ক্যাট ফুডটা আসলে টুকটুকি খায়, মাফিনও ইদানিং ওর সাথে থেকে এটা প্রচণ্ড লাইক করেছে, টুনা আর চিকেনের, তো এটা নিয়ে নিলাম। আর ওখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সম্রাট আর আম্মু পিঠা খাচ্ছিল, সম্রাট আমাকেও দিচ্ছিল, বাট আমার একদমই ভালো লাগতেছিল না, কিছুর কোনো কিছু টেস্ট ছিল না। ইনফ্যাক্ট আমি ভেলপুরিও খাইনি, তো যেহেতু কিছু খেতে পারিনি, বাসায় আসার পর আম্মু একটা হালিম রান্না করে দিয়েছি। এই হালিমটাতে পাঁচ রকমের সবজি আছে এবং চিকেন আছে। চিকেন বা ভেজিটেবলের হালিম আসলে অনেকেই শুনেননি, আসলে এটা খুবই হেলদি, আম্মু মাঝে মধ্যে আমাকে এটা তৈরি করে দেয় এবং খুবই টেস্টি। এই তো তারপর একটু আনারসের পেয়ারা খেলাম। এই তো ছিল আমার ছোট্ট একটি ভ্লগ, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।